সিলেবাসে আমরা সবাই জানি যে সিলেবাসে আমাদের 7টি অধ্যায় রয়েছে। সেই 7টি অধ্যায় কি কি পরীক্ষার আগে আমরা আজকে একটু আবার রিভিশন দিয়ে নিই। আমাদের 7টি অধ্যায় কি, সবাই যদি লেখা না থাকে খাতায় লিখে নাও। অধ্যায় 1, 2, সবাই লিখে নাও। অধ্যায় 1, 2, তারপর তারপর কত কেউ বলতে পারবে? মিস 4, 4, অধ্যায় 4। 4-এর পরে হচ্ছে অধ্যায় 6, 4, 6, 11, 14, 15, 12, 12 নেই, 12 নাই, 11, 11, 14, 15। আর একবার বলছি, আচ্ছা, 1, 2, 4, 6, 11, 14, 15। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। রোল 9, প্রিয়ন্তি, রোল 9। হ্যাঁ, আমি বলছিলাম সিলেবাসের কথা, আবার একটু রিভিশন দিচ্ছিলাম যে পরীক্ষায় আমাদের কয়টা অংশ থেকে আসবে। 7টি অধ্যায় থাকবে আমাদের পরীক্ষায়, সেই অধ্যায়গুলো লিখে নাও। 1, 2, 4, 6, 11, 14, 15, 7টি অধ্যায়। এখন আমরা, কারো কোনো প্রশ্ন আছে? আমি, হ্যাঁ, তাহলে সিলেবাস নিয়ে তো আর কোনো কথা নেই। আমি কিন্তু প্রায় ক্লাসেই সিলেবাসটা বলে দিচ্ছি তোমাদেরকে, যাতে পড়তে গিয়ে ভুল না হয়। যেহেতু আমরা ক্লাসে দেখা করতে পারছি না, একজন ফ্রেন্ডের সাথে আরেকজন ফ্রেন্ডের দেখা হচ্ছে না, কাজে আমার কাছ থেকে যেন তোমরা সঠিক তথ্যটি পাও, এই কারণে আমি বারবার ক্লাস শুরুর সময় বলে দিচ্ছি। গত সপ্তাহে আমরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম 15 অধ্যায় অর্থাৎ 15 অধ্যায়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের ধারণা, এবং পড়তে বলেছিলাম সমাজ পরিবর্তনের কী কী উপাদান রয়েছে এবং এর প্রভাব কী রয়েছে। তোমরা কি এগুলো বাসায় পড়েছো? মেরা, কথা বলতে হবে। জিমিস, রিদি, রিদি শুধু একাই পড়ে, আর কেউ পড়ে না? মিস, আমরাও পড়ি। পড়ো, তুমি কথা না বললে আমি কিভাবে বুঝবো বলো যে তোমরা পড়ছো? মিস, বলতেছি তো কথা। বলছো কি পড়েছিলে? একটু সামাজিক পরিবর্তনের যে ধারণাটা কেউ দিতে পারবে? সামাজিক পরিবর্তনের ধারণা ক্যামেরার সামনে এসে দিতে হবে, ওই ক্যামেরার আড়াল থেকে, বই দেখে দেখে দিলে হবে না। কিন্তু কে আছে, সাহস কার আছে যে ক্যামেরার সামনে এসে সুন্দর করে 2-3টা কথা বলবে? সঠিকভাবে দিতে হবে কিন্তু ধারণা। কেউ পারবে না? কোনো মেয়ে তাহলে বাসায় বই খোলোনি? মেয়েরা, মেয়েদের কোনো কথা নাই, তোমরা কি পড়েছো? কে কে পড়েছো আমাকে বলো তো। আমি তো রিদির কথাই শুনতে পাই, আমি সেই প্রথম থেকে এই পর্যন্ত রিদির কথাই শুনতে পাই। মাঝে মাঝে আরিফা একটু শেয়ার করে আমার সাথে, তাও ভালো, ওর প্রবলেমগুলো বলে, ও প্রশ্নগুলো তুলে ধরে, এটা খুব ভালো দিক। তা সামাজিক পরিবর্তনের ধারণা যদি পরীক্ষায় 2 নম্বরে আসে, লিখতে হবে কিন্তু, এখন ফাঁকি দিলেও পরীক্ষায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান আমরা এখানে পেয়েছিলাম 7টি উপাদান, সে 7টি উপাদান নিয়ে আলোচনাও করেছিলাম। আজকে সবাই 212 পৃষ্ঠা বের করো, সেখানে সামাজিক পরিবর্তন এবং এক্ষেত্রে নারীর কি ভূমিকা রয়েছে আমরা এই বিষয়টি দেখব। বাংলাদেশে শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রকে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসারের কারণে আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরে তার কর্মমুখ জগতে সে আসতে পেরেছে। তাছাড়া নারী সমাজের চাকরি পরিবারে বাড়তি অর্থ উপার্জনের একটা সুযোগকে বাড়িয়ে দিয়েছে।
শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে, এগুলো খুবই সহজ কথা এবং তোমরা সবসময় এগুলোর সাথে পরিচিত হচ্ছ। তুমি নিজেও নারী, তুমি নিজেও জানছো যে কিভাবে নারীদের মানে আগের থেকে অগ্রসর হচ্ছে, আর্থসামাজিক ক্ষেত্রে নারীরা কিভাবে অবদান রাখছে। নারীরা এখন শুধু প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। আগে বড় জোর প্রাইমারি পর্যন্ত পড়তো, তারপর হাই স্কুল পর্যন্ত পড়তো, এরপরে আর যেত না। কিন্তু এখন তারা উচ্চশিক্ষা গ্রহণ করছে, সেক্ষেত্রে তারা কোথায় কোথায় যাচ্ছে, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নারীরা কিন্তু পড়াশোনা করছে। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং 1995, এখানে বাংলাদেশ প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় সমূহে নারী শিক্ষার্থীর মোট শতকরা শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 23%। মেডিকেল কলেজ সমূহ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতকরা 29% এবং শতকরা 9% নারী শিক্ষার্থী রয়েছে। নারী শিক্ষা অবৈতনিক হয়, অর্থাৎ নারীদেরকে বেতন দিতে হচ্ছে না। গ্রামীণ মেয়েরা, অর্থাৎ গ্রামের মেয়েদেরকে, গ্রামে যারা লেখাপড়া করে তাদের স্কুলে বেতন দিতে হচ্ছে না। তাতে করে কি হচ্ছে বলো? মিস একজন অ্যাডমিটের জন্য ওয়েট করতেছে, রোল প্যারো সাইন্সে। কোথায় ওয়েট করছে? অ্যাডমিটে বসতেছে। কোথায় ওয়েট করছে? ছেলেদের নাম দিয়ে তো ঢোকা যাবে না আমার ক্লাসে, ঢোকা যাবে? এখানে নেই তো মিস, ওর হয়তো কারণ নাম ওকে তো আইডি নেই। এখানে ছেলেদের নাম রোল 13। আচ্ছা যখন আসে তখন দেখবো, কথা বলো না, আমার কথা বলার সময় কথা বলো না। নারী শিক্ষা অবৈতনিক হয়, কি হচ্ছে, গ্রামের মেয়েরা আগের চেয়ে বেশি পড়াশোনা এগিয়ে যাচ্ছে বা সুযোগ পাচ্ছে। তাছাড়া নারী শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকার উপবৃত্তি প্রকল্প চালু করেছে, যা গ্রামীণ নারী শিক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এখন গ্রামীণ সমাজের মানুষ কি করছে, ছেলে শিক্ষার্থীর পাশাপাশি কন্যা শিশু শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন শিক্ষা বোর্ডের SSC পরীক্ষা ও HSC পরীক্ষায় নারী শিক্ষার্থীরা ফলাফলেও এগিয়ে রয়েছে। নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রেও তারা নিয়োজিত রয়েছে। একসময় নারী শুধু গৃহস্থলী মানে ঘরের কাজকারবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তার ঘরের বাইরে কাজের কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন তারা কী করছে, শহরে পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন, টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কলকারখানায় চাকরি করছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, ডাক মানে পোস্ট অফিসের যে কাজ, সমবায়, আনসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীরা কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক এগুলো আমরা দেখলাম, এই সবগুলো ক্যাডারেই কিন্তু দেখা যায় নারীদের একটা বিরাট অংশ চাকরি করছে। সেনাবাহিনীতেও নারীদের অংশগ্রহণ রয়েছে এবং সেটা প্রশংসার দাবিদার। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থানের কি সুযোগ সৃষ্টি করতে পারছে। এই কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস মুরগি পালন, টেইলারিং, টেইলারিং মানে হচ্ছে দর্জি যে কাজগুলো করে, ফলমূলের ব্যবসা প্রভৃতি। তাদের আয়ের সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবাও পাচ্ছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্ব পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটে যাচ্ছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে, নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নারীর মর্যাদা বিষয়ে যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে নারীর ভূমিকা, এই পৃষ্ঠাটা ভালো করে তোমরা পড়বে। এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা পড়িনি, তোমাদের সেই সাথে প্রথম অধ্যায় পড়া দিয়েছিলাম, তোমরা কি সেটা পড়েছিলে? মেয়েরা একটু সাড়া দিতে হবে এবার। মেয়েরা পড়েছিলে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা থাকে এখন বলো, না থাকলে আমি দ্বিতীয় অধ্যায় চলে যাব। দ্বিতীয় অধ্যায় 15 অধ্যায় তোমরা একটু একবার পড়লেই হয়ে যাবে, দ্বিতীয় অধ্যায়টা আমাদের পড়তে হবে। শুরু করব? সবাই খেয়াল করছো? ওকে, সবাই চলো আমরা দ্বিতীয় অধ্যায় যাই।
15 অধ্যায়টা আরেকবার বাসায় পড়ে নিও, এটা খুবই ইজি, এখান থেকে প্রশ্ন আসলে সহজে লিখতে পারবে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি বলো তো? বলো তোমরা বলো। স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম 1970 সালে নির্বাচন পর্যন্ত, নির্বাচন পরবর্তী কিছু ঘটনাও আমরা দেখেছি। এরপরে দেখছি দ্বিতীয় অধ্যায়ে স্বাধীন বাংলাদেশের কি কি অবস্থা তৈরি হয়েছিল সেইগুলো। স্বাধীন বাংলাদেশের আমরা একটু আলোচনা শুরু করি। তার আগে বলো তো আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ কখন হয়েছিল, কত সালে হয়েছিল? 1971 সালে। 1971 সালে আমাদের বিজয় দিবস কোন দিন আমরা পালন করি? 16 ডিসেম্বর। আর স্বাধীনতা দিবস 26শে মার্চ। 26শে মার্চ। আর ভাষা শহীদ দিবস কবে পালন করি? স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা অনেক দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970 সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটা হচ্ছে 70 সালের যে নির্বাচন আমরা গত অধ্যায়ে পড়েছি, প্রথম অধ্যায়ে, সেখানে আমরা জেনেছি যে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ আওয়ামী লীগ জয়লাভ করেছিল। পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে মুক্তি লাভের আশায় পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। পূর্ব পাকিস্তান কোনটি বলো তো তোমরা? পূর্ব পাকিস্তান কোনটি? বাংলাদেশ। আর যেটা এখনকার পাকিস্তান তার আরেকটি নাম আমরা কি হিসেবে চিনতাম? পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে তারা তারা আমাদের হাতে ক্ষমতা না দিলে নানা রকমের ষড়যন্ত্র শুরু করে দেয়, সেগুলো আমরা দেখব। 1971 সালের 1 মার্চ বা 1 মার্চ কি হয়, পাকিস্তানের তদানীন্তন মানে সেই সময়কার প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন শাসক ছিলেন জেনারেল ইয়াহিয়া খান, তিনি জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। অর্থাৎ তিনি বললেন যে জাতীয় পরিষদের অধিবেশন আপাতত হচ্ছে না, মানে কবে হবে সেটার কোনো তারিখ দেওয়া হয়নি। এর প্রতিবাদে কি হলো, এই পূর্ব পাকিস্তানের জনগণ কি করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দিল। পূর্ব পাকিস্তানের নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 2 মার্চ বললেন যে আমরা অসহযোগ আন্দোলন মানে পাকিস্তানি সরকারের সাথে আমরা আর কোনো ধরনের সহযোগিতায় যাব না। এরপর 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। 25শে মার্চ নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তান সেনাবাহিনী কি করেছিল, নির্বিচারে আক্রমণ করেছিল ঘুমন্ত বাঙালির ওপর। 1971 সালের 25শে মার্চ গণহত্যা চালিয়েছিল। 26শে মার্চের প্রথম প্রহরে অর্থাৎ ভোরের দিকে মধ্যরাতের বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়, এটা হচ্ছে কত তারিখে গঠিত হয় এবং কত সালে, এটা হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল এই সরকার গঠিত হয় এবং এই সরকার শপথ নিয়েছিল 17ই এপ্রিল। স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তোমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু দাগ দিয়ে রেখো, আন্ডারলাইন করে রেখো। তাহলে এই বাঙালি জাতি 16ই ডিসেম্বর 1971 সালে চূড়ান্ত বিজয় অর্জন করে। পাকিস্তান হানাদার বাহিনীর 93,000 সদস্য ওই দিন আত্মসমর্পণ করে রেসকোর্সের ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর 93,000 সৈন্য, এটা জানতে হবে এবং এটা শিখতেও হবে, 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, একটা রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ করার কঠিন চ্যালেঞ্জ বঙ্গবন্ধু সরকারকে মোকাবেলা করতে হয়েছিল। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা এবং রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক শাসনের সূত্রপাত হয়। তাহলে বাংলাদেশের সামরিক শাসন
পাকিস্তান শাসনের পরবর্তী আবার বাংলাদেশে সামরিক শাসন এসেছিল 1975 সালে 15ই আগস্ট। বঙ্গবন্ধু ও তার পরিবারকে যখন হত্যা করা হয় তার পরে রাজনৈতিক ক্ষেত্রে পট পরিবর্তন হয় এবং সেখানে বাংলাদেশে সামরিক শাসন আবার চলে আসে। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে স্বৈরাচারী শাসনের পতন হয়, অর্থাৎ একক শাসক যে স্বৈর শাসক, স্বেচ্ছাচারী যে শাসক, তার পতন ঘটিয়ে আবারও 1990 সালে গণতন্ত্রের যাত্রা হয়। দেশে আর্থসামাজিক উন্নয়ন আবার এগিয়ে যেতে থাকে। আর এ অধ্যায়ে আমরা কী কী শিখব, যে স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট বা পটভূমি, কীভাবে বাংলাদেশের অভ্যুদয় হলো বা জন্ম হলো, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে তার অর্থনৈতিক পুনর্গঠনে কী করলো, এই অর্থনৈতিক পুনর্গঠনের পরে সামরিক শাসন আসে। আমরা দেখলাম একটু আগে যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার পরিবার সহ বাংলাদেশে আবার সামরিক শাসন শুরু হয়। সামরিক শাসন শেষ হয়ে আবার 1990 সালে গণতন্ত্রের পুনর্যাত্রা হয় এবং আর্থসামাজিক সংস্কৃতির ক্ষেত্রে কী অগ্রযাত্রা রয়েছে সে সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। সবাই একটু দেখো 15 পৃষ্ঠা। মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আমরা সেই বিষয়ে এখানে পড়ব। 1970 সালে কি হয়েছিল, সাধারণ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানি সামরিক শাসক চক্র আওয়ামী লীগকে ক্ষমতা দিতে চায়নি, এই কারণে তারা চক্রান্ত শুরু করে। 1971 সালে 3 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আবার ডেকেছিলেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় অধিবেশনে যোগদান করতে তিনি অস্বীকার করেছিলেন। তাহলে পাকিস্তান পিপলস পার্টির নেতা কাকে পাচ্ছি আমরা, কাকে পেয়েছি? জুলফিকার আলী ভুট্টো। জোরে বলো, জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো তিনি ঢাকায় অধিবেশনে যোগদান করতে চাননি জাতীয় পরিষদের অধিবেশনে। অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দিয়েছিলেন যে তোমরা এই অধিবেশনে যোগদান করবে না। এই সবই ছিল ভুট্টো ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল। ইয়াহিয়া খান 1 মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত হিসেবে দেখিয়ে 3 মার্চ সের অধিবেশন তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন বা স্থগিত ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, অর্থাৎ যারা সংখ্যায় জয়লাভ করেছিল, এই যে আমাদের, আমরা জয়লাভ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে 1970 সালে নির্বাচনে, এই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার, পাকিস্তানি সরকার কোনো প্রকার আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করার কারণে পূর্ব বাংলার জনগণ কিন্তু ক্ষুব্ধ হয়েছিল এবং তারা বিক্ষোভ আন্দোলন করেছিল। অধিবেশন যখন স্থগিত করা হয় তখন তার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়, ফলে সকল সরকারি কার্যক্রম অচল হয়ে যায়। হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয়। এই পুলিশ হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের পুলিশ বাহিনী এবং আর্মি বাহিনী, এরা বাঙালিদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করেছিল হরতাল চলাকালে, তাতে অনেক লোক হতাহত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান রেসকোর্স ময়দানের নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, হয়তো তোমরা অনেকেও সেখানে যেয়ে থাকবে, বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা আমরা সকলেই জানি যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আহ্বান জানিয়েছিলেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে বা একটা দেশের দেশ স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করে। এরপরে আমরা দেখব ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা কিভাবে হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে, এটার বর্তমান নাম কি বলতো, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। তুমি কি গিয়েছো সেখানে, কারোর সেখানকার কোনো অভিজ্ঞতা আছে? আচ্ছা, গিয়েছো। এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ, শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা, বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তিনি তুলে ধরেছিলেন। এরপরে দেখব বিশ্ব ইতিহাসে, বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ এক স্মরণীয় দলিল। পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের
নজির বা দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে সাতই মার্চের ভাষণ, সেই ভাষণগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের কাছে এই ভাষণ অমর হয়ে থাকবে। এই ভাষণের গুরুত্ব কিন্তু পরীক্ষায় থাকে। সাতই মার্চের 16 পৃষ্ঠা বের করো। সাতই মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পেয়েছিল। এই ভাষণের পরেই বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়ে যায়, তা হচ্ছে স্বাধীনতা। সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সে ডাকেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। বঙ্গবন্ধুর ভাষণ পরবর্তী করণীয় এবং স্বাধীনতা লাভের দিক নির্দেশনাগুলো ছিল কি কি? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে, অর্থাৎ এক একটি ঘরই হবে এক একটি দুর্গ, অর্থাৎ যেখান থেকে সাধারণ মানুষ আর্মি পাকিস্তানিদের বিরুদ্ধে সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, অর্থাৎ তোমাদের যার কাছে যাই আছে তাই নিয়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, মোকাবেলা করবে পশ্চিম পাকিস্তানিদের, কারণ আমাদের সামনে একটাই চাওয়া, স্বাধীনতা। তারপর দেখো তিনি বলেন, আরো বলেছিলেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর বলেন জয় বাংলা। এই ভাষণে তিনি প্রতিরোধ, সংগ্রাম, যুদ্ধের কলা কৌশল ও শত্রু মোকাবেলার উপায় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সাতই মার্চের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 25 মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালায় এবং নৃশংস গণহত্যা শুরু করে। বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে একটা পর্যায়ে তারা রুখে দাঁড়িয়েছিল। তোমরা আমার জানা মতে এখনকার প্রজন্ম সাতই মার্চের ভাষণ টেলিভিশনে দেখেছে, বিশেষ করে তোমরা দেখেছো কখনো সাতই মার্চের ভাষণ টেলিভিশনে বলতো? জিমি দেখেছি। হ্যাঁ, এখানে আমি কয়েকটি লাইন পড়েছি বঙ্গবন্ধুর উক্তি, এই বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত না? পরিচিত, তোমাদের কাছে এই জিনিসটা এখন অনেক সহজ হয়ে আছে, টেলিভিশনে সবসময় দেখা যায়। বর্তমানে কি পালিত হচ্ছে কেউ বলতে পারবে? বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে মুজিব বর্ষ হিসেবে, হ্যাঁ তার শতবর্ষ চলছে, সেখানে তার জন্ম শতবর্ষ আমরা পালন করছি। তো এক বছর ব্যাপী এই শতবর্ষ চলবে। তারপরে দেখো যখন 25 মার্চ পাকিস্তানিরা এই ঘুমন্ত নিরস্ত্র অসহায় তারপরে নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লো, একটা পর্যায়ে তারা এই বাঙালিরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আক্রমণের বিরুদ্ধে চলে যায় এবং তারাও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। এক্ষেত্রে সাতই মার্চের ভাষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাঙালিদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এরপরে দেখো স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, এখানে কতগুলো ছবি দেওয়া আছে, ছবিগুলো কি সবাই খেয়াল করছো কিভাবে নির্বিচারে বাঙালিদেরকে হত্যা করেছিল, গণহত্যা যেটা 25 মার্চের, খুব মর্মান্তিক, আমাদের জন্য খুব দুঃখজনক এবং পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য একটি গণহত্যা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। এখন দেখো সাতই মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং স্বাধীনতা যুদ্ধের আহ্বানে প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে সব শ্রেণীর জনগণ যে যেখানে ছিল তারা সকলেই ঐক্যবদ্ধ হয়েছিল। পূর্ব বাংলার সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা সেই সময় বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করার জন্য। এ সময় ভুট্টো ঢাকায় এসেছিলেন। অন্যদিকে গোপন আলোচনার মাধ্যমে কালক্ষেপণ করে, মানে সময় নষ্ট করে, তারা বাঙালিদেরকে এই যে নির্বিচারে হত্যা করবে সেই উদ্দেশ্যে সেই নীল নকশা প্রণয়ন করার জন্য তারা কি করছিল, সময় নষ্ট করছিল, অর্থাৎ জাতীয় অধিবেশনে ডাকছিল না, আবার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতাও তুলে দিচ্ছিল না। অন্যদিকে এই যে গোপন ষড়যন্ত্র করে কি করেছিল, পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল পশ্চিম পাকিস্তানিরা। এবং সেই সময় 17 মার্চ, এটা আন্ডারলাইন করো, টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেছিলেন। এটা কিন্তু পুরোটাই আন্ডারলাইন করো, পরীক্ষায় আসে যে কত তারিখে টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট নামক এই কর্মসূচির মাধ্যমে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিলেন। অথবা আর একটা প্রশ্ন আসে, এই অপারেশন সার্চ লাইট পরিচালনার নীল নকশা তৈরি করেছিলেন কে কে? টিক্কা খান এবং রাও ফরমান আলী।
পঁচিশে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু হয়ে যায়। ইয়াহিয়া ও ভুট্টো পঁচিশে মার্চে কী করে? গোপনে ঢাকা ছেড়ে যায়। তারা পশ্চিম পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে বহু মানুষকে। পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, মানে আমাদের এই এই পুলিশ ক্যাম্প, বুঝতে পেরেছো কোনটা মেরা? খেয়াল করছো? আমরা কিন্তু গর্বিত যে আমরা এরকম একটা জায়গায় পড়ি যেখানে স্বাধীনতার জন্য প্রথম অস্ত্র ধারণ করা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে অস্ত্র ধারণ করেছিল, কিন্তু এখানে নির্বিচারে গণহত্যা চালানো হয়। পিলখানা, ইপিআর ক্যাম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংস। আস্তে এবং নৃশংসভাবে তারা গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে পঁচিশে মার্চের রাত কালরাত্রি নামে পরিচিত। এটা আমরা ছোটবেলা থেকে বিভিন্নভাবে জেনে আসছি, পড়ে আসছি, ইতিহাসের মাধ্যমে জেনে আসছি। এই দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। পঁচিশে মার্চের কালরাত্রিতেই অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং ওয়্যারলেস যোগে তা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শোনা মাত্রই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই। কারণ আমরা তখনও কিন্তু প্রশিক্ষিত ছিলাম না, আমাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল না, কোনো বৈদেশিক সাহায্যের কোনো বিষয় ছিল না। বঙ্গবন্ধু শুধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবং প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সেইভাবেই বাঙালিরা উজ্জীবিত হয়ে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। স্বাধীনতা ঘোষণার পরপরই ২৬শে মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে গোপনে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার পরপরই পশ্চিম পাকিস্তানি মিলিটারি বাহিনী এসে কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়, পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। এরপরে আছে স্বাধীনতার ঘোষণা। গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্ত অর্থাৎ ২৬শে মার্চের প্রথম পরে রাত ১২টার পর, ২৫শে মার্চের পর রাত ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই বিষয়গুলো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, না হলে কিন্তু পরীক্ষা অবজেক্টিভে সমস্যা থাকতে পারে। তারপরে দেখো ঘোষণাটি ছিল ইংরেজিতে। তাহলে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু ২৫শে মার্চের পরে ২৬শে মার্চের প্রথম প্রহরে রাত ১২টার পর, সেই ঘোষণাটি দিয়েছিলেন ইংরেজিতে। এটা মনে রাখবে, এই ঘোষণাটি কিন্তু বাংলায় ছিল না। তিনি বলেছেন যাতে বিশ্ববাসী এই ঘোষণাটি বুঝতে পারে, এই কারণে তিনি ইংরেজিতে বলেছিলেন। স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ হচ্ছে, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। এটা কিন্তু ইংরেজিতে আছে, এটার বাংলা মিনিং আমরা এখানে পড়লাম। তাহলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু কোন ভাষায়? এটা কিন্তু পরীক্ষায় থাকে, কোন ভাষায় বলো তো তোমরা? ইংরেজিতে। ইংরেজি কেন? ইংরেজিতে কেন? যাতে বিশ্ববাসী ঘোষণাটি বুঝতে পারেন, বুঝতে পারে যে এখানে স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু এবং এখানে স্বাধীনতার প্রয়োজন। এবং তিনি জনগণকে আরও আহ্বান করেছিলেন যে যে যেখানে আছে, যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এই কথা বলা আছে কোথায়? বাংলাদেশ গেজেট, সংবিধানের পঞ্চদশ সংশোধনী, ৩রা জুলাই ২০১১। সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছিল, সেখানে এটা আছে। স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন, মানে সেই সময়কার ইপিআর এর ট্রান্সমিটার, ইপিআর মানে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৬শে মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেছিলেন। তাহলে এই যে বঙ্গবন্ধু একটি ঘোষণা দিলেন, তারপরে স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, এরপর ২৬শে মার্চের দুপুরে কোথায় এটা প্রথম প্রচার করা হলো? এম এ হান্নান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এটা
একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেছিলেন। 27 মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্রতে সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার সমর্থনে বক্তব্য দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রতি বাঙালির সামরিক, আধাসামরিক, বেসামরিক বাহিনীর সমর্থন, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ সের এতে সমর্থন ছিল এবং এ কারণেই তারা, সব শ্রেণী পেশার মানুষ, এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এতক্ষণ আমি তোমাদেরকে যা পড়িয়েছি তোমরা ভালো করে বাসায় মনোযোগের সাথে পড়বে, না হলে কিন্তু এখান থেকে অবজেক্টিভ আসলে লিখতে পারবে না। আরেকটি বিষয় পরীক্ষার জন্য, বড় প্রশ্ন ছোট প্রশ্ন উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 17 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম, এই দুটো জিনিস তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। এটা তোমরা আমার মনে হয় এইটাও পড়েছো। মুজিবনগর সরকারের কাঠামোটা একটু খেয়াল করো, দেখো 6 জনের নাম দেওয়া আছে, খেয়াল করেছো সবাই? জি মিস। এই 6 জনের নাম কিন্তু ক্লিয়ারভাবে কাঠামো আসলে লিখতে হবে, আর কার্যক্রম পরবর্তী পয়েন্টে আছে, পরবর্তী পৃষ্ঠায়, সেটা তোমাদের লিখতে হবে। এটা কিন্তু বড় প্রশ্ন আকারে থাকতে পারে। সবাই খেয়াল করো, মুক্তিযুদ্ধের সূচনায় যদি শুধু কাঠামো আসে তাহলে এই যে কাঠামোর উপরে যে লেখাগুলো আছে এইগুলোর থেকে এটা এই পর্যন্ত দিতে হবে, শেষ পর্যন্ত, এই পয়েন্টটা শেষ পর্যন্ত, এম এ জি ওসমানী পর্যন্ত দিতে হবে। আর কার্যক্রম যদি আসে সেখানে পরবর্তী পয়েন্ট আছে সেখানে দিতে হবে। এখানে আমি তোমাদের দুটো পয়েন্ট একটু বলবো। একটা প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে সর্বদিক থেকে তিনি প্রধান ছিলেন, সর্ব অধিনায়ক। আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল আতাউল গনি ওসমানী, যাকে সংক্ষেপে বলা হয় এম এ জি ওসমানী। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। এই পুরো পৃষ্ঠা তোমাদের পড়া থাকবে আগামী ক্লাসে। 18 পৃষ্ঠায় মুজিবনগর সরকারের কার্যক্রম পর্যন্ত, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীর ভূমিকার আগ পর্যন্ত। এখন আমি একটু কিছু বিষয় তোমাদেরকে দেখাবো, যে এখানে লেখা আছে 17 পৃষ্ঠা খেয়াল করো সবাই আবার, মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ। রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে প্রশ্ন আসে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি বা বঙ্গবন্ধুকে তো ধরে নিয়ে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে, তিনি কারাগারে ছিলেন, তাই তার অবর্তমানে এখানে উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল, অর্থাৎ উপরাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর অবর্তমানে, যাকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হচ্ছে, তার নাম সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, এইভাবেই কিন্তু পরীক্ষায় লিখতে হবে, এ এইচ এম কামারুজ্জামান, পররাষ্ট্র আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। স্বাধীন বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানী ন্যাপ ছিল, সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। ন্যাশনাল আওয়ামী পার্টির আরেকটি ভাগ ছিল, সেখানে ছিলেন মোজাফফর ন্যাপ, অর্থাৎ অধ্যাপক মোজাফফর আহমেদ। অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি দুই ভাগে ভাগ ছিল, একটা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, আর একটা ছিল মোজাফফর আহমেদের নেতৃত্বে। কমিউনিস্ট পার্টি ছিলেন কমরেড মণি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র আইনমন্ত্রীকে নিয়ে মোট 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। আর মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম 17 পৃষ্ঠার একেবারে প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়বে। আগামী ক্লাসে তোমাদের পড়া থাকবে দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে 18 পৃষ্ঠায় মুজিবনগর সরকারের কার্যক্রম পর্যন্ত, ঠিক আছে? এখানে ভালো করে পড়বে এবং খাতায় লিখে রাখবে, খাতায় একটা প্রশ্ন একটা উত্তর লিখে রাখবে, তাতে করে টেনে উঠে সুবিধা হবে, আর খুঁজতে হবে না কোনো কিছু। বুঝেছো সবাই? যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তোমরা সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং মুজিবনগর সরকার
এবং এর কার্যক্রমে দুটো খুব ভালো করে পড়বে, এটা বড় প্রশ্ন থাকতে পারে, আসতে পারে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।